আমার রাখে লজ্জা। এ বাবার বইছি বাবা তো নেই বাবা তুমি চলো চলো তুমি কিন্তু আমাকে চেনো না আমি কিন্তু শেষ দেখে ছাড়ব চিন্তা করো না তুমি তুমি কতদিন এ বাড়িতে টিকতে পারো আমিও দেখে নেব মাহি দিদি বস এবার থেকে তোকে সব শিখে নিতে হবে হুম ঠাকুর ঘরের দায়িত্ব তো তোকে নিতে হবে তুই না বাড়ির বউ মাহি দিদি কি কাল রাতে কি হয়েছিল কাল রাতে কি হয়েছিল মানে কাল রাতে খুশুশুর মশাই তোমাকে আর একটা কথা বলবি না কে বলেছে তোকে আমি বলেছি তুমি খুব অন্যায় করেছো মিলি যা ঘটে গেছে তা তুমি ভুলে যাও কি বলছো কি তুমি ওই লোকটা খুব খারাপ জানি জানি খুব খারাপ অনেক খারাপ মানুষ চিল শকুনের মতো নজর দিয়েছে কলির ওপর সুযোগ পেলেই ছিন্ন ভিন্ন করে দেবে তবে তুই চিন্তা করিস না আমি তা হতে দেব না সব সময় আগলে রাখবো তোকে আর মিলি এই কথাগুলো তুমি আর কাউকে বলবে না সঠিক সময় সঠিক কথা বলতে জানতে হবে কাউকে বলবে না এটা সংসার সংসারে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় অনেক কিছু তুমি চন্দনটা বাটো Thank you.
কাপ কফি পর্যন্ত সকাল থেকে পাইনি। কেউ কি একটা কফি দেবে? যা তুই কফিটা দিয়ে। ডিসগাস্টিং, একটা কফি তো চাইলাম, সেটা দেওয়ার কেউ নেই। কফিটা কে বানিয়েছে? আগে আমি। খারাপ হয়েছে? ইটস গুড। কি বলে গেল ইংরেজিতে? বললে তুমি মিছিমিছি আমাকে পাঠালে, জানো তো। বর বললো
ইট ইজ গুড, ইট ইজ গুড মানে খারাপ না, ঠাস করে থাকব মারব, অশিক্ষিত কথা কয়। মানে মিলি ইট ইজ গুড মানে কি? আমি জানি কি মানে, খুব ভালো। মাহি বলছিলাম, আমি আমার আলমারির চাবি পাচ্ছি না। আমাকে বলছেন কেন? আপনার স্ত্রী আছে, ওকে বলুন। মাহি, মাহি আমার কথা শুনুন। এই যে আমি কি বললাম তুমি শুনতে পেয়েছো তো? আর কিছু বলবে তো? আমার আলমারির চাবি আমি খুঁজে পাচ্ছি না, কোথায়? আপনি তো মাহি দিদিকে বলেছেন, আমায় তো বলেননি। তুমি শুনতে পেয়েছো তো? পেয়েছি, কিন্তু আমায় তো বলেননি। মাই বলিনি মানে কি বলছো? কি তোমাকে বলতে হবে নাকি? ভালো হয়। আচ্ছা, বললে ভালো হয়? ইডিয়েট কথা কারে, আমি তোমাকে বলতে পারবো না। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে মানে কি? আমার আলমারির চাবি কোথায়? কে দেবে? মাহি দিদি দেবে। কি হচ্ছে এটা? কি মাহি দিদি দেবে? মাহি বলছে তুমি দেবে, তুমি বলছো মাহি দিদি দেবে, কি হচ্ছে? কি ভেবেছো আমাকে? আরে বড় কি হয়েছে? রাগ করছেন কেন? রাগ করছি কেন? রাগ করছি? আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না, কোথায় সেটা আমি আমি রাগ করবো না। আর তুমি বলছো রাগ করছি মানে? এই হাসছো কেন? শুনতে পাচ্ছ না হাসছো কেন? এখন হাসবো না, আপনার পকেট দিয়ে চাবিটা উকি মারছে। ঠিক আছে, আমার পকেটে চাবিটা ছিল, আমি খেয়ালই করিনি। আমি না বরকে কি একটু একটু ভালোবেসে ফেলেছি।
কি হয়েছে দিদি? জানিস আমার বড়টা না কি খুব ভুলো। ও তাতে কি, মনে করিয়ে দেওয়ার জন্য তো তুই আছিস। হ্যাঁ আমি সব কিছু মনে করিয়ে দেব, সব কিছু। একটা কথা বলবো? বল। আমি না খুব লজ্জা করছে। আরে আমাকে বল না। আমিনা বরকে কি একটু একটু ভালোবেসে ফেলেছি। আমি একটু ফল কিনতে যাচ্ছি, আমার তো আবার ফল না খেলে হয় না, ফল খাওয়া অভ্যেস। ওই যে বলে না ফ্রুট স্যালাড, ওই ফলের ফলের স্যালাড আর কি। হ্যাঁ ঠিক আছে রাখি। কে কে ওখানে? জানি আমি তোকে খুব চিনি নিলিমা, তোর জিভের মাঝখানটা তো চেরা। মানে মানে ওই সাপেদের যেমন থাকে বোধি। তুমি এখানে কেন এসেছ? আমি একবার পারিজাতের সঙ্গে দেখা করতে চাই। না পারিজাতের সাথে দেখা হবে না। লোকেটি লোকেটি দোহাই দোহাই তোর, আজকে আমাকে ফিরিয়ে দিস না, ফিরিয়ে দিস না আমাকে, আমাকে ফিরিয়ে দিস না। আমি একবার ওই যুগলকে আশীর্বাদ করেই চলে যাব। আমাকে ফিরিয়ে দিস না, আমাকে আমাকে একবারটি ভেতরে যেতে দি। পারিজাতের কাছে তোমার কি পরিচয় দেবে? কি বলবে পারিজাতকে, তুমি কি করো?
তুমি কোথায় থাকো? কোন এক বাপুর বাড়িতে তুমি থাক 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 নীলিমা, এসব কথা এখন থাক। আমি আমি ভেতরে যাব, আমি ভেতরে যেতে চাই। তুমি ভেতরে গেলে আমি তোমার সব কুকীর্তির কথা পারিজাতকে জানিয়ে দেব। তুমি এত বছর কার সাথে আছো, কোথায় আছো, কিভাবে আছো, তোমার চরিত্রের কুচ্ছের দিকটা আমি তুলে ধরবো পারিজাতের কাছে। তুমি তো আমায় জানো, আমায় চেনো তো। চিনি, আমি তোকে খুব জানি, আমি তোকে খুব চিনি নীলিমা। তোর জিভের মাঝখানটা তো চেরা। মানে? মানে ওই সাপেদের যেমন থাকে। বোধি, একটা কথা মাথায় রেখো, আমি তোমার ঠিকানা পারিজাতকে দিয়ে দেব, ওখানে যাবে, ওই লোকটার ঠিকানাও দিয়ে দেব। তোমার কি বলছিস তুই? যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি বেরোলাম।